ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার স্লো হয়ে গেলে বা সি ড্রাইভ কীভাবে আপনারা ক্লিন করবেন। কম্পিউটার স্লো হয়ে গেছে, কম্পিউটার ল্যাপটপ আপনাদের চালাতে চালাতে স্লো হয়ে যায়, সেটা আপনারা কীভাবে ফাস্ট করবেন। তো এর জন্য কিছু ক্লিন আপ আছে, ক্লিন আপগুলো করতে হবে, তো আমরা চলুন দেখে নিই। তো প্রথমত মাই আমরা কম্পিউটারে এই যে মাই কম্পিউটারটা এই যে দিস পেজে আমরা রাইট ক্লিক করে এই যে ওপেন করব। করার পরে আমরা এই যে সি ড্রাইভ আছে এই যে সি ড্রাইভটা অপ্রোমাইজ করব, এরপরে রাইট ক্লিক করব। করার পরে আমরা এখানে কি করব, এই যে প্রপার্টিসে চলে আসবো। প্রপার্টিসে আসার পরে আমরা এই যে টুলস আছে, টুলস এই টুলসে আমরা ক্লিক করব। এই যে টুলস, টুলসে ক্লিক করার পরে আমরা এই যে অপ্টিমাইজ এখানে এই অপশনে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এই যে আপনারা যে ড্রাইভটা ক্লিন করতে চান, ঠিক আছে, সেই ড্রাইভটা আপনারা সিলেক্ট করবেন। আমি যে সি ড্রাইভ SSD আর্টিক্স লাগানো আছে এটা অপ্টিমাইজ করব। এই যে এটা সিলেক্ট করে এই যে অপ্টিমাইজ করে নিলাম, দেখেন এই যে ক্লিন হচ্ছে। তো এটা হয়ে গেল, ঠিক আছে। তো আমি আবারও দেখাচ্ছি, দেখেন এই যে সি ড্রাইভের পরে রাইট ক্লিক করব, প্রপার্টিসে আসব। প্রপার্টিসে আসার পরে এই যে টুলসে আসবো, টুলসে আসলাম। আসার পরে এরপরে আমরা কী করব, এই যে অপ্টিমাইজে যে ক্লিক করব, এই যে এখানটাতে এই অপশানটাতে আমরা ক্লিক করব। করার পরে আপনারা সি ড্রাইভটা এরকম সিলেক্ট করে নেবেন। সি ড্রাইভটা সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এই যে অপটিমাইজে যে আমরা ক্লিক করব, এই যে হয়ে গেল। তো এটা আমাদের ক্লিন হয়ে গেল। এরপরের স্টেপ আমরা দেখাবো। হ্যাঁ, তো এরপরে আমরা দেখাবো ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ কীভাবে আমরা করব। ডিস্ক ক্লিন আপ করতে গেলে আমরা এখানে এই যে উইন্ডোজ টেনে এই যে সার্চ বারে লিখব DISK। দেখেন এই DISK লেখার সাথে সাথে যে উপরে ডিস্ক ক্লিন আপের অপশান আমরা চলে এসছে। তো এটাতে আমরা কী করব, ডবল ক্লিক করব। করার পরে দেখেন আপনাদের সামনে এরকম অপশান দেবে, ইন্টারফেস দেবে, ঠিক আছে। তো দেখেন এই সব ড্রাইভগুলোর অপশান দিয়েছে। যেহেতু আমরা সি ড্রাইভটা করব, তোর জন্য আমরা কী করব, সি ড্রাইভটা আমরা এখানে সিলেক্ট করে নেবো। এই সি ড্রাইভটা সিলেক্ট করে নেবো। তো এরপরে আমরা কী করব, দেখেন ওকে আর এক্সিটের অপশান দিয়েছে, আমরা কী করব এবার ওকে করে নেবো। এই যে ওকে, ওকে অপশানটা আমরা ক্লিক করব। করার পরে আপনাদের যে এই যে এই বক্সগুলো এই যে টিক চিহ্ন আছে যেগুলো সবগুলোকে আমরা টিক দেবো। দেখেন এই যে দেখেন 344, তারপরে 198 MB রিসাইকেল বিনে, ঠিক আছে, এগুলো আমরা সবগুলো এই যে বক্সগুলো টিক চিহ্নে দেবো, ঠিক আছে। দেখেন টোটালে 244 MB হলো। তো এবার আমরা এখানে কী করব, ক্লিন আপ সেটিংস সিস্টেম ফাইল আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা আবার ওকে করব। করার পরে এবার দেখুন এই যে ডিস্ক ক্লিন আপটা হচ্ছে। দেখেন ডিস্ক ক্লিন আপটা হয়ে গেল। আবার দেখুন আবার এই যে কিছু কিছু ফাইলগুলো আছে, আবার আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখেন এই যে এবার এগুলো আছে, এগুলোকেও করে দিচ্ছি। এবার ওকে, ওকে করার পরে এবার এই রেকর্ডকে ডিলিট ফাইল করে দেবো। এই যে ক্লিন আপ হচ্ছে, ঠিক আছে। লোকাল ডিস্কে একটু সময় লাগবে, তো আমরা ওয়েট করছি। এবার আমরা কী করবো, ইয়েস করব। একটু সময় লাগবে, আপনারাও একটু ধৈর্য ধরবেন, একটু সময় লাগবে। তো আমরা দেখে নিই আমাদের, দেখেন রিসাইকেল বিনে কত ফাইল জমে আছে। দেখেন রিসাইকেল বিনে কত ফাইল জমে আছে। তো এবার আমরা দেখব টেম ফাইলের মাধ্যমে কিভাবে আপনারা ফাইলগুলো ডিলিট করবেন। তো এটা হয়ে গেল। তো এবার আমরা কি করব, এবার আমরা দেখব টেম ফাইলের মাধ্যমে আপনারা কিভাবে ফাইল ডিলিট করবেন। টেম ফাইলের মাধ্যমে ডিলিট করতে গেলে কী করতে হবে, আপনাদের কিবোর্ডের মাইক্রোসফট কি আর, কিংবা আপনারা এখানে লিখবেন রান, RUN, রান। এই যে রান রান লিখলেন, রান লিখে চলে আসলেন। আসার পর এখানে আপনারা লিখবেন কি,
পার সেন্টেন্স, শিফট কন শিফট টিপে এই যে পার সেন্টেন্স, শিফট টিপে পার সেন্টেন্স, এখানে লিখবেন কি ছোটো হাতে টেম্প, TEMP টেম্প, আবার লিখবেন কি এখানে আবার টেম্প। লেখার পরে এবার এখানে আপনারা ওকে করবেন এটাকে, ওকে ওকে করার পরে দেখেন এইগুলোকে আপনারা আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারেন, এই যেভাবে সিলেক্ট করে নিতে পারেন। আবার যদি আমি যেহেতু সব সিলেক্ট করব, তার জন্য এগুলো আমার অপ্রয়োজনীয় ফাইল, এগুলো অপ্রয়োজনীয় ফাইল, আপনাদের তৈরি হয় টেম্প ফাইল, তো আপনারাও এইভাবে এই ফাইলগুলোকে ডিলিট করতে হবে। দেখুন কী করে আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারেন, এই যেভাবে সিলেক্ট করে নিতে পারেন, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ টিপলে আমরা আমাদের দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে আমরা কী করব, এই ফাইলটাকে এই ফাইলগুলোকে আমরা কী করব, ডিলিট করব। ডিলিট করতে গেলে দু ধরনের ডিলিট করা যায়, একটা হচ্ছে নর্মাল ডিলিট আর একটা হচ্ছে শিফট ডিলিট। শিফট ডিলিট করলে আমাদের সিস্টেম এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে আর কম্পিউটারে থাকবে না, রিসাইকেল বিনে আর আসবে না, বা এগুলো স্টোরেজে জমা হবে না। তো আমরা শিফট ডিলিট করে নেবো, এখান থেকে শিফট টিপে ডিলিট টিপবো, শিফট টিপে ডিলিট টেপার পরে তারপর আমরা দেখুন এই যে ইয়েস আর নো অপশন দিয়েছে, আমরা এখানে কী করবো ইয়েস অপশনে আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা দেখেন এই যে কন্টিনিউ, দেখেন এই যে কন্টিনিউ, দেখেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আবার এইগুলো সিলেক্ট করে নেবো, এখানে প্রত্যেকটা ফাইল ডিলিট হয় না, তো আমরা এখান থেকে কিছু কিছু ফাইল দেখে নিচ্ছি, দুটো দুটো করে ডিলিট করে দেবো। দেখেন কিছু কিছু ফাইল ডিলিট হয় না, এটাও ডিলিট হয়ে গেল, এটাও ডিলিট হয়ে গেল, দেখেন এই দুটো ফাইল ডিলিট হবে না। তো এবার আমরা কি করব, এবার আমরা মাইক্রোসফট কি আবার আর মানে আবার রানে চলে আসবো। এবার পার্সেন্টেন্স দিয়ে ডিলিট করেছিলাম, এবার পার্সেন্টেন্স ছাড়া, তো এই পার্সেন্ট দুদিকের পার্সেন্টেন্স আমরা কেটে দেবো। তার আগে আমরা দেখিয়ে দিই পার্সেন্টেন্স দিয়ে আর এর ভিতরে টেম্প ফাইল আছে নাকি, দেখেন আবার আমরা ওকে করলাম, এখানে এর মধ্যে টেম্প ফাইল নেই, দুটো আছে ফাইল, ঠিক আছে। তো এটাকে আমরা কেটে দিলাম, আবার এখানে রান লিখবো, RUN রান লেখার পরে এই যে রানে ক্লিক করব। করার পরে এই যে পার্সেন্টেন্সটাকে আমরা কেটে দিলাম, আর এদিকে পার্সেন্টেন্সটা ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দিলাম, তারপরে শুধু টেম্প লিখলাম, TEMP টেম্প, টেম্প লিখে ওকে করলাম। দেখেন এবার এই যে কন্টিনিউতে আমরা ক্লিক করলাম, করার পরে দেখেন এইখানে এই টেম্পেও অনেক ফাইল আছে, তো আমরা কী করব এই ফাইলগুলোকে অল কন্ট্রোল আর এই কন্ট্রোল আর এ টেপে আমরা অল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা কী করব, এইটুগুলোকে আবার শিফট ডিলিট করব, এই শিফট ডিলিট। এবার আমরা কী করব, এগুলোকে ইয়েস করব, ইয়েস, এই যে এবার কী করব, কন্টিনিউ, দেখেন দেখেন এখান থেকে এই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে আপনাদের কম্পিউটারের যদি স্লো হয়ে যায়, তাহলে আপনারা এইভাবে আপনাদের কম্পিউটারের টেম ফাইল বা আপনাদের আননেসেসারি যদি কোনো ফাইল থাকে আপনারা এইভাবে ডিলিট করতে পারেন। আরেকটা সিস্টেম আমি দেখিয়ে দিই, অনেক সময় কী হয় আপনাদের কম্পিউটারে অ্যাপস ডাউনলোড করেছেন, অ্যাপস ডাউনলোড করতে করতে আপনাদের অপ্রয়োজনীয় কিছু অ্যাপস থাকে, সেইগুলো আপনারা ডিলিট করে নেবেন। তো সেগুলো ডিলিট করতে গেলে আপনাদের কী করতে হবে, এখানে উইন্ডোজ সার্চ বারে লিখতে হবে এখানে কন্ট্রোল প্যানেল, CON, এই যে দেখে CON লিখলাম, এর সাথে কন্ট্রোল প্যানেল চলে আসলো, এই যে কন্ট্রোল প্যানেল চলে আসলো, এই যে কন্ট্রোল প্যানেল, এটা আপনারা ওপেন করলেন। করার পরে এই যে এখন একদম এই যে প্রোগ্রাম আনইনস্টল অ্যান্ড প্রোগ্রাম এই অপশানে আপনারা চলে আসবেন, এই যে এখান দিয়ে আপনারা যে অপ্রয়োজনীয় অ্যাপসটা আছে আপনারা সেখান দিয়ে এই যে ডিলিট করতে অপ্রয়োজনীয় অ্যাপসটা আপনারা এখান দিয়ে ডিলিট করবেন। ধরো সাপোজ আমার এই যে ইউটিউব, এটা আমার লাগবে না, ঠিক আছে, ইউটিউবটা আমাদের লাগবে না, আমরা এখান থেকে রাইট ক্লিক করে যেখানে এই যেটা ডিলিট করবো সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যে আনইনস্টলের অপশান দিয়েছে, আনইনস্টল এখানে ক্লিক করবো। করার পরে এই যে অলসো এখানে ক্লিয়ার, এই যে আমরা এখানে টিক দেবো, রিমুভ, এই যে রিমুভ করে দেবো, ঠিক আছে। তাই দেখেন এই যে এখানে চলে গেছে। তো এবার আমরা উইন্ডাটাও ধরো করবো, উইন্ডা আমাদের লাগবে না, আমি এখানে আবার এই যে ফাইলটা ডিলিট করব সেটাকে আমরা সিলেক্ট করে নেবো, যেটাকে আমরা আনইনস্টল করবো, এখানে ক্লিক করলাম। করার পরে যে আনইনস্টল, আনইনস্টলে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে ইয়েসের অপশান দিয়েছে, ইয়েস, এই যে ইয়েস, ইয়েসের অপশান দিয়েছে, দেখেন আমরা ইয়েস করে দিয়েছি, দেখেন উইন্ডা চলে গেছে, ঠিক আছে।
তো বন্ধুরা, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে গেলে আপনারা এইভাবে এই প্রসিডিওর মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ফাস্ট করতে পারেন, ঠিক আছে? তো আমার বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।